Welcome to Priya's Food Diary. আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের ঝাল রেসিপিটি শেয়ার করব। তাহলে দেখা যাক কিভাবে এই পাবদা মাছের ঝালটা বানাই। প্রথমেই যেটা করব সেটা হলো পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব এক চামচ সর্ষের তেল। যেহেতু পাবদা মাছের গায়ে আঁচ থাকে না, তাই সর্ষের তেলটা দিলে মাছ কম ফাটবে। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব আর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে নুন হলুদটা মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায়। এই সময়ের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিয়ে নেব 2 চামচ সর্ষে, এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি, আর 3 চামচ পোস্ত। আর 6-7টা কাঁচা লঙ্কা, এখানে যার যার স্বাদ অনুযায়ী ঝালটা দেবে। দিয়ে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এরপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ একটু ফাটে, তার জন্য একটু সাবধানে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। কেউ কমও ভাজতে পারে, আমি একটু বেশি ভাজা পছন্দ করি, তার জন্য মাছগুলো আমি একটু বেশি ভেজেছি। কেউ যদি কম ভাজা পছন্দ করে তাহলে সে হালকা ভাজলেও হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1টা ছোট পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1টা ছোট টমেটো কুচি। এবার টমেটোটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে, মানে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে না যায়। এরপর দেব লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, কেননা আমি এর আগেই কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি। এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, সর্ষে পোস্তর পেস্টটা। দিয়ে জাস্ট নাড়িয়ে নেব, খুব বেশি কষাবো না, সাথে সাথেই ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব এক এক করে। রেসিপিটা পছন্দ হলে লাইক করে দেবেন, নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। মাছগুলো দিয়ে ফ্লেমটা লো করে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। শেষের দিকে 2-3টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব, এর ফলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে, ভালো লাগবে। খানিকক্ষণ ফোটার পর দেখতে পাবো ঝোলটাও শুকিয়ে এসেছে আর উপর থেকেও তেলটা ভাসছে। যার যার পছন্দ মতন ঝোলটা শুকিয়ে নেবে। যখন হয়ে যাবে গ্রেভিটা, তখন উপর থেকে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব আর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল পাবদার ঝাল। খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়, যা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে পাবদার ঝাল বানিয়ে দেখুন, সকলের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।